আননোন প্রশ্ন করেছেন, 5 মাস ধরে মাসিক বন্ধ থাকার কারণ কি? প্রেগনেন্ট নয়, পরীক্ষা করা হয়েছে বেশ কয়েকবার, প্লিজ কেউ জানলে জানাবেন। বয়স 24, বিবাহিত। আপনার মাসিক আগামী 5 মাস ধরে বন্ধ, কিন্তু কেন বন্ধ তা আপনি জানেন না। তবে মাসিক এভাবে বন্ধ থাকার বেশ কিছু কারণ থাকে। তবে কিছু কারণ হলো, মাসিক অনিয়ম হলে অনেকেরই মাসিক 4-5 মাস বা এর বেশি সময় ধরে মাসিক বন্ধ থাকতে পারে। সিস্ট হলে মাসিক কয়েক মাস বন্ধ থাকবে। এছাড়া শারীরিক ও মানসিক কারণে মাসিক মিসিং হতে পারে। কাজেই আপনি গাইনি চিকিৎসকের কাছে যান এবং আলট্রা করুন, তাহলে বোঝা যাবে আপনার এরকম মাসিক বন্ধ থাকার কারণ কি, এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত মেডিসিন নিন। আশা করি মাসিক নিয়মিত হবে। রকি শেখ প্রশ্ন করেছেন, আমি অবিবাহিত, এমএম কিট খাওয়ার পর থেকে 40 দিন ধরে মাসিক হচ্ছে। নরমিন্স এক পাতা খাওয়ার পর মাসিক বন্ধ হয়, কিন্তু ওষুধ শেষ হওয়ার পর আবার মাসিক হচ্ছে, কি করণীয়? এমএম কিট খাওয়ার পরে বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট দেখা যায়, যার একটি হচ্ছে আপনার সমস্যা। আপনি আগে নিয়মেই রিমিন্স ট্যাবলেট খেতে থাকুন, সাথে ক্যালসিয়াম ও আয়রন ট্যাবলেট 2 বেলা খেতে হবে। রকি শেখ প্রশ্ন করেছেন, এমএম কিট খাওয়ার পরেও রক্তপাত হচ্ছে না, এখন কি করণীয়? আপনি ডাক্তারের পরামর্শে পিল সেবন করেছেন কি না তা বলেননি, তবে পিলটি ডাক্তারের পরামর্শে সেবন করতে হবে। যেহেতু আপনি এই পিল সেবন করেছেন, তাহলে অপেক্ষা করুন, অবশ্যই মাসিক হবে। তবে পিলের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কারো কারো ক্ষেত্রে মাসিক 2-3 দিন পর হয়ে থাকে, তাই অপেক্ষা করুন। আগামী 3-4 দিনের মধ্যে মাসিক না হলে গাইনি ডাক্তারের পরামর্শ নেবেন। রকি শেখ প্রশ্ন করেছেন, এমএম কিট খাওয়ার পর বাচ্চা কি রাখা সম্ভব? সাধারণত গর্ভের বয়স সর্বোচ্চ 9 সপ্তাহ বা 63 দিন হলে এমএম কিট সেবন করে তা নষ্ট করা যায় না, কিন্তু এর বেশি হলে এমএম কিট দিয়ে আর গর্ভপাত ঘটানো যাবে না, তার কম বেশিও হতে পারে। যেহেতু ডাক্তার কনফার্ম করেছেন, সেহেতু আপনার ভয়ের কিছু নেই। কিছুদিন রক্তক্ষরণ হতে পারে, চিন্তা করবেন না, আপনার স্ত্রীর কোনো ক্ষতি হবে না, ভবিষ্যতে বাচ্চা নিতে বা বর্তমান বাচ্চারও কোনো সমস্যা হবে না। রকি শেখ প্রশ্ন করেছেন, এমএম কিট খেলে কয়েকদিনের মধ্যে ভ্রূণ নষ্ট হয়, ভ্রূণের বয়স 1 মাস, আজ 5 দিন ব্লিডিং হচ্ছে, ডাক্তাররা ব্লিডিং বন্ধের ওষুধ খেতে বলেছে, যেহেতু টিউবে ইনফেকশন আছে, এই 5 দিন ব্লিডিংয়ে কি ভ্রূণ নষ্ট হবে? আশা করে যায় এটা নষ্ট হয়ে গেছে। বর্তমানে অতিরিক্ত ব্লিডিং হলে আপনি ব্লিডিং বন্ধ করার ওষুধ খেতে পারেন। ব্লিডিং বন্ধের জন্য কি ওষুধ খাবেন এই বিষয়ে চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, দেখে নিন। রকি শেখ প্রশ্ন করেছেন, রোগীর বয়স 25, 1 মাসে ভ্রূণ নষ্ট করতে এমএম কিটের কতদিন সময় লাগে? ব্লিডিংয়ের 6ষ্ঠ দিন চলছে, ভ্রূণ কি নষ্ট হয়েছে? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। আপনি আলট্রা অথবা ইউরিন টেস্ট দিয়ে দেখতে পারেন।